আবদালের দায়িত্ব আমাদের মধ্যে আরও প্রচলিত যে গাউসের অমুক দায়িত্ব, কুতুবের অমুক দায়িত্ব, আবদালের অমুক দায়িত্ব ইত্যাদি, এগুলোও ভিত্তিহীন ও বানর কথা। অগণিত বুজুর্গ ও নেককার মানুষ সরল বিশ্বাসে এ সকল ভিত্তিহীন কথা শোনা কথা সঠিক মনে করেন এবং বলেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আবদাল ব্যতীত বাকি সকল পদ, পদবী ও পরিভাষাই ভিত্তিহীন। আর আবদালের ক্ষেত্রে কোনো কোনো হাদিসে বলা হয়েছে তাদের কারণে বা তাদের জন্য আল্লাহ বৃষ্টি দেন ইত্যাদি। এই কথাটির দুটি অর্থ রয়েছে। প্রথম অর্থ, তাদের নেক আমলের বরকত লাভ। নেককার মানুষের নেক আমলের কারণে আল্লাহ জাগতিক বরকত লাভ, জাগতিক বরকত প্রদান করেন। সহি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে দু ভাই ছিলেন। এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আগমন করতেন এবং অন্য ভাই অর্থ উপার্জনের কর্মে নিয়োজিত থাকতেন। উপার্জনকারী ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আগমন করে তার অন্য ভাই সম্পর্কে অভিযোগ করে বলেন যে সে তাকে কর্মে সাহায্য করে না। তখন তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হতে পারে যে তুমি তার কারণে রিজিক প্রাপ্ত হচ্ছ। দ্বিতীয় অর্থ, তাদের দোয়া লাভ। দ্বিতীয় অর্থ হল তাদের দোয়ার কারণে, অর্থাৎ আবদালগণের দোয়ার কারণে আল্লাহ রহমত ও বরকত প্রদান করবেন। আল্লাহ তার প্রিয় নেককার বান্দাদের দোয়া কবুল করেন বলে বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। আবদাল বিষয়ক একাধিক জয়ীফ হাদিসে উল্লেখ করা হয়েছে যে এদের দোয়ার বরকত মানুষ লাভ করবে। নেককার মানুষদের প্রকৃতি হল যে তারা সদা সর্বদা সকল মুসলিমের ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়ার বরকত মুসলিম উম্মাহ লাভ করে। এখানে তিনটি ভুল ও বিকৃত অর্থ সমাজে প্রচলিত। প্রথমত, দোয়া কবুলের বাধ্যবাধকতা। অনেকে ধারণা করেন আবদাল বা এই প্রকারের কোনো নেককার মানুষ দোয়া করলে আল্লাহ শুনবেনই, কাজেই মহিমাময় আল্লাহ খুশি থাকুন আর বেজার থাকুন, আমি কোনো প্রকারে অমুক ব্যক্তির নিকট থেকে দোয়া আদায় করে নিতে পারলেই আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। এই ধারণা শুধু ভুলই নয়, উপরন্তু ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ও শিরকমূলক। প্রথমত, কে বদল বা আবদাল তা আমরা কেউই জানি না, এ বিষয়ে সবই ধারণা ও কল্পনা। দ্বিতীয়ত, কারো দোয়া কবুল করা বা না করা একান্তই আল্লাহর ইচ্ছা। কোরআন কারিম থেকে আমরা জানতে পারি মহিমাময় আল্লাহ তার প্রিয়তম হাবিব ও খলিল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনের অব্যক্ত আশাটিও পূরণ করেছেন। আবার তিনি তার মুখের দোয়াও কবুল করেননি। তিনি একজন মুনাফিকের জন্য দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ কবুল করেননি। উপরন্তু আল্লাহ পাক বলেছেন, সত্তর বার এভাবে দোয়া করলেও তা কবুল হবে না। একজন কারামতপ্রাপ্ত অলি আল্লাহর মর্জি বাইরে দোয়া করেছিলেন বলে তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। দ্বিতীয়ত,